হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, এক রেজালা। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এক রেজালা বানানোর জন্য প্রথমে কড়াইটা গরম করে নিতে হবে এবং তার মধ্যে অ্যাড করে নিতে হবে কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখার ডিমগুলো এক এক করে ভেজে নিতে হবে। সব ডিমগুলো দেওয়ার পর তার মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য একটুখানি নুন। দেন ডিমগুলো হালকা ফ্রাই করে নিতে হবে। ডিমগুলো ফ্রাই হয়ে গেলে এক এক করে সব ডিমগুলো তুলে নিতে হবে। দেন ওই তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য কিছু গরম মশলা। এখানে রয়েছে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ আর শুকনো লঙ্কা। দেন এগুলো সামান্য কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সব একসাথে পেস্ট করা। সব একসাথে পেস্ট করে নিয়ে দেন এটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর 2-3 মিনিটের জন্য এটা ফ্রাই করে নিতে হবে। সামান্য এটা ফ্রাই হয়ে যাওয়ার পর একের পর এক বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে। 2-3 মিনিট ফ্রাই করার পর এর মধ্যে অ্যাড করে দিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা। পোস্ত আর কাজু বাদামটা 5-10 মিনিটের জন্য নর্মাল জলে ভিজিয়ে রাখতে হবে। দেন ওটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। দেন এটা একসাথে মিক্সড করে আরও 5-10 মিনিটের জন্য রান্নাটাকে করতে হবে। মশলাটা অনেকক্ষণ ফ্রাই হয়ে গেছে। ফ্রাই হওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে সামান্য কিছু টক দই। টক দই দেওয়ার পর মশলাটার সাথে এটা ভালো করে মিক্সড করে দিতে হবে। দেন আরও কিছুক্ষণের জন্য ফ্রাই করতে হবে। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য কিছু চিনি। দেন ভালো করে মিক্সড করে দেওয়ার পর এটা ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনাটা খুলে এর মধ্যে অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো। আপনারা গোলমরিচের গুঁড়োর জায়গায় শামরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, বা শামরিচ না থাকলে গোলমরিচও অ্যাড করে যেতে পারে। এরপর এটা মিক্সড করে দিতে হবে। মিক্সড করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। সব ডিমগুলো অ্যাড করে দেওয়ার পর গ্রেভিটার সাথে ডিমগুলোকে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। মিক্সড করে দেওয়ার পর এটাকে ঢেকে দিতে হবে আরও কিছুক্ষণের জন্য। ঢেকে এটা 5-10 মিনিটের জন্য রান্নাটা করতে হবে। এরপর আবার এর মধ্যে অ্যাড করে দিতে হবে গোলমরিচের গুঁড়ো বা শামরিচের গুঁড়ো। দেন উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য কিছু ঘি আর এর মধ্যে অ্যাড করে দেবো কেওড়ার জল। কেওড়ার জলটা অবশ্যই অ্যাড করবেন, কারণ কোনো রেজালার রেসিপিতে অবশ্যই কেওড়া জলটা অ্যাড করতে হবে, না হলে সে ফ্লেভারটা ঠিক আসে না গ্রেভিটার মধ্যে। সমস্ত জিনিস অ্যাড করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং রান্নাটাকে 1-2 মিনিটের জন্য করতে হবে। দেখুন 1-2 মিনিট হয়ে গেছে, আমাদের এক রেজালা রেডি হয়ে গেছে। আপনারা এটা সার্ভ করতে পারেন ভাতের সাথে বা নানের সাথে, বা এটা আপনারা পোলাওর সাথেও সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা ক্লিক করবেন আমার সমস্ত রেসিপির আপডেট পাওয়ার জন্য।